माननीय মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে অনুরোধ জানাব তার বক্তব্য রাখার জন্য। अब हम स्वागत करना चाहेंगे माननीय मुख्यमंत्री মমতা ব্যানার্জি का मंच पर। आप लोग जरा सा शांत हो जाएं, आप लोग जरा शांत हो जाएं और इस पावन अवसर पर श्रीमती মমতা ব্যানার্জি को मौका दीजिए कुछ शब्द कहने का। नहीं, मेरे को तो लगता है कि गवर्नमेंट का प्रोग्राम का कोई डिग्निटी होना चाहिए। एक गवर्नमेंट का प्रोग्राम है, कोई पॉलिटिकल पार्टी का प्रोग्राम नहीं है, ऑल पॉलिटिकल पार्टी का और गरम पब्लिक का प्रोग्राम है। मैं तो आभारी हूं प्रधानमंत्री जी का, कल्चरल मिनिस्ट्री का, कि आप लोगों ने कोलकाता में प्रोग्राम बनाया, लेकिन किसी को आमंत्रण करके, निमंत्रित करके उसको बेइज्जत करना, ये आपको शोभा नहीं देता। मैं फिर आप लोगों को कहेंगे यही, ऑन प्रोटेस्ट ऑफ दैट आई एम नॉट टेलिंग एनीथिंग, जय हिंद जय बांग्ला। আপনাদের সকলের কাছে আমরা সহযোগিতা প্রার্থনা করি। এইবারে আমরা একে একে কিছু উদ্বোধনে যাব। 1926 থেকে 1938 এই সময়কালে নেতাজির লেখা মহামূল্যবান চিঠির সংকলন করা হয়েছে একটি গ্রন্থের আকারে। এই গ্রন্থটি তিনটি ভাষায়, নেতাজির চিঠিপত্র নামাঙ্কিত এই গ্রন্থটি প্রকাশ করার জন্য আমরা আমন্ত্রণ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে। হিন্দি মেয়ে সরল হিন্দি মেয়ে কেনা চাহুঙ্গা, হম অনুরোধ করেনি আপ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি কা কি লেটার্স অফ নেতাজি ফ্রম 1926 টু 1938 জো তিন ভাষাওঁ মে, বাংলা, হিন্দি আর অঙ্গ্রেজি মে হ্যায়, ইস किताब का अनावरण करें। এই গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশের মুহূর্তটিকে আমরা করতালি দিয়ে চিহ্নিত করলাম। এরপরে আমরা চলে যাব নেতাজির এই বিশেষ জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুত হয়েছে একটি স্মারক মুদ্রা। সেই স্মারক মুদ্রাটি নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, অনুরোধ জানাব মাননীয় প্রধানমন্ত্রীকে এটি জনগণের সামনে তুলে ধরার জন্য। फिर से मैं हिंदी में कहना चाहूंगा, इस अहम अवसर पर हमारी गुजारिश रहेगी कि नेताजी पर ढाली सिक्के का लोकार्पण करें हमारे माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी। প্রকাশিত হলো এই স্মারক মুদ্রা। এরপরে এরপরে আমরা চলে যাব আরেকটি মুদ্রা প্রকাশ করা হচ্ছে, এবং এছাড়াও এই 125তম জয়ন্তী উপলক্ষে একটি বিশেষ ডাক টিকেট প্রস্তুত করা হয়েছে, সেটির প্রকাশের জন্য আমরা এবারে আবারও অনুরোধ জানাব মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে। 125ওয়ে জয়ন্তী পর নেতাজি পর প্রকাশিত স্মারক ডাক টিকিট জারি কিয়া যা রাহা হ্যায় হামারে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দ্বারা। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, নেতাজির সংগঠিত আজাদ হিন্দ ফৌজ, নেতাজির অনুপ্রেরণায় তার ডাকে সাড়া দিয়ে জীবন বাজি রেখেছিলেন ইংরেজ মহাশক্তির বিরুদ্ধে লড়াইয়ে নিবেদিত প্রাণ সেই দেশভক্তরা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাব এবারে তাদের সম্মান জ্ঞাপন করার জন্য। हिंदी में फिर से अब वक्त आ गया है नेताजी द्वारा बनाई गई इंडियन नेशनल आर्मी, जिसको हम लोग आजाद हिंद फौज के नाम से भी जानते हैं, के दिग्गजों को
सम्मान करने का।